গত বছর 4 দিনের দুর্গাপূজায় মহাষ্টমীর পর থেকেই মুষলধারে বৃষ্টিতে ভেসেছিল বাংলা। এই বছর 4 দিনের বোতরে যখন 3 দিনের পুজো, তখন বাংলার বাসিন্দাদের মনে শুধু একটি আশঙ্কা, আর সেই আশঙ্কা হলো পুজোয় বৃষ্টি হবে না। তো আশঙ্কাকে সত্যি করে দুর্গাপূজায় বাংলায় স্বাভাবিকের থেকে বৃষ্টি বেশি থাকবে তা জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। দুর্গাপূজার সময় বাংলায় বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের থেকে বেশি থাকবে এমনটা আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানোর সঙ্গে সঙ্গেই স্পষ্ট হয়ে গেল বৃষ্টি পাকা। আবহাওয়া দপ্তরের তরফ থেকে এমন পূর্বাভাস দেওয়ার পাশাপাশি জানানো হয়েছে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোন কোন দিন, অর্থাৎ দিন ধরে ধরে জানিয়ে দেওয়া হয়েছে দুর্গাপূজায় বৃষ্টির আপডেট। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, মহালয়াতে বৃষ্টি হওয়ার পাশাপাশি পুজোর সময়ও জারি থাকবে বৃষ্টি। 30 সেপ্টেম্বর পর্যন্ত ধীরে ধীরে উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমলেও আবার 1 অক্টোবর থেকে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে শুরু করবে। এর পাশাপাশি উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে বলেও জানানো হয়েছে। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি থাকবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী 29 সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস, পাশাপাশি 1 অক্টোবর থেকে দক্ষিণবঙ্গে নতুন করে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে। এর পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে পূর্বাভাসে জানানো হয়েছে পুজোয় গোটা বাংলাতেই বৃষ্টি স্বাভাবিকের থেকে বেশি থাকার পাশাপাশি সেই বৃষ্টি লক্ষ্মী পুজো পর্যন্ত পিছু ছাড়বে না। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তর ও দক্ষিণবঙ্গের মোটামুটি সমস্ত জেলাতেই পুজোর সময় বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের থেকে বেশি থাকবে। 3 অক্টোবর পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের তুলনায় বেশি থাকবে, আর এই বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের তুলনায় বেশি থাকবে 10 অক্টোবর পর্যন্ত। তবে একেবারে পুজোর দিনগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকলেও অবশ্য মুষলধারে বৃষ্টির সম্ভাবনা থাকবে না বলেও জানা যাচ্ছে।